নিজের পুত্র হওয়া সত্ত্বেও কেন শিব ঠাকুর শ্রী গণেশের শিরচ্ছেদ করেছিলেন, তার গজানন হওয়ার কারণ কি, এবং গণেশ ঠাকুরের সৃষ্টির পৌরাণিক ব্যাখ্যা ও মূর্তি তৈরির পদ্ধতি, এই নিয়েই আজকের ভিডিও। নমস্কার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের স্বাগত জানাই। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। মহাভারত লিখেছেন গণেশ, ব্যাসদেব বলেছেন, আর তাই শুনে গণেশ মহাভারত লিখেছেন। কথিত আছে, গণেশ চতুর্থী থেকেই শুরু হয়েছিল মহাভারত লেখার কাজ। 10 দিন লাগাতার লেখার পর গণেশের শরীরে ধুলো ময়লা জমে গিয়েছিল, তাই 10 দিন পর তিনি সরস্বতী নদীতে স্নান করে দেহ পরিষ্কার করেন। পৌরাণিক মতে এই চতুর্থীতেই জন্ম হয়েছিল গণেশের। কিভাবে হয়েছিল গণেশের জন্ম, তাই নিয়েও কিন্তু নানান কাহিনী রয়েছে। শিবপুরাণ অনুযায়ী পার্বতী একদিন নন্দীকে দ্বাররক্ষী নিযুক্ত করে স্নান করতে গিয়েছিলেন। তিনি নন্দীকে দাঁড় করিয়ে রেখেছিলেন যাতে তার স্নানের সময় কেউ ভিতরে ঢুকতে না পারে। এই সময় শিব এসে ভিতরে প্রবেশ করতে চান। নন্দী শিবের বাহন, তাই প্রভুকে তিনি বাধা দিতে পারলেন না। পার্বতী রেগে গেলেন। তিনি ভাবলেন, নন্দী যেমন শিবের অনুগত, তেমনি তার অনুগত কোনো গণ নেই। তাই তিনি তার প্রসাদনের হলুদ মাখা কিছুটা নিয়ে গণেশকে সৃষ্টি করলেন এবং গণেশকে নিজের অনুগত পুত্র রূপে ঘোষণা করলেন। এরপর থেকে পার্বতী স্নানাগারের বাইরে গণেশকে দাঁড় করাতেন। একবার শিব এলেন, তিনি ভিতরে প্রবেশ করতে চাইলেন, কিন্তু গণেশ তাকে বাধা দিলেন। শিব রেগে গিয়ে তার বাহিনীকে আদেশ দিলেন গণেশকে হত্যা করতে, কিন্তু তারা গণেশের সামান্য ক্ষতি করতেও সক্ষম হলো না। এতে শিব অবাক হলেন, তিনি বুঝলেন গণেশ সামান্য ছেলে নয়, তাই তিনি নিজে গণেশের সঙ্গে যুদ্ধ করতে এলেন। শিব ও গণেশের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। অবশেষে প্রচণ্ড ক্রোধের বশে শিব নিজের ত্রিশূলের দ্বারা গণেশের শিরচ্ছেদ করলেন। একথা জানতে পেরে পার্বতী ও রেগে সমগ্র সৃষ্টি ধ্বংস করতে উদ্যোগী হলেন। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কাছে ক্ষমা ভিক্ষা করলেন। পার্বতী 2টি শর্ত দিলেন, প্রথমত গণেশের প্রাণ ফিরিয়ে দিতে হবে এবং সকল দেবতার পূজার আগে তার পূজার বিধি প্রবর্তন করতে হবে। এই সময় শিবেরও রাগ পড়ে গিয়েছিল, তিনি পার্বতীর শর্ত মেনে নিলেন। তিনি ব্রহ্মাকে উত্তর দিকে পাঠিয়ে বললেন, যে প্রাণীটিকে প্রথম দেখতে পাওয়া যাবে তারই মাথাটি কেটে আনতে। কিছুক্ষণ পরে ব্রহ্মা এক শক্তিশালী হাতির মাথা নিয়ে ফিরে এলেন। শিব সেই মাথাটি গণেশের দেহে স্থাপন করলেন, তারপর তার মধ্যে প্রাণের পুনঃপ্রতিষ্ঠা করা হলো। শিব গণেশকে নিজ পুত্র রূপে ঘোষণা করলেন এবং সকল দেবতার পূজার আগে তার পূজার ব্যবস্থা করে দিলেন। সেই সঙ্গে তাকে সকল গণের অধিপতি নিযুক্ত করা হলো এবং এর থেকেই তার নাম হয় গণেশ। আবার ব্রহ্ম বৈবর্ত পুরাণের কাহিনী অনুসারে গণেশের জন্ম হয়েছিল অন্যভাবে। শিব ও পার্বতী পুত্রলাভের আশায় বর্ষব্যাপী পুণ্যক ব্রত ও বিষ্ণু পূজা করেছিলেন। এই ব্রতে তুষ্ট হয়ে বিষ্ণু বলেছিলেন, তিনি প্রতি কল্পে পার্বতীর পুত্ররূপে অবতীর্ণ হবেন। এরপর পার্বতীর গর্ভে এক পুত্রের জন্ম হয়। সকল দেবদেবী তার জন্ম উপলক্ষে উৎসবে মেতে ওঠেন, যদিও সূর্যের পুত্র শনি শিশুটির দিকে তাকাতে ইতস্তত করেন, কারণ শনির দৃষ্টি অমঙ্গলজনক। কিন্তু পার্বতীর পীড়াপীড়িতে শনি শিশুটির দিকে তাকাতে বাধ্য হন। মুহূর্তের মধ্যে শিশুর মস্তক ছিন্ন হয়ে গোলকে চলে যায়। শিব ও পার্বতী এতে শোকে মুহ্যমান হয়ে পড়লে বিষ্ণু গরুড়ের পিঠে চড়ে পুষ্পভদ্র নদীর তীরে এসে উপস্থিত হন। সেখান থেকে তিনি একটি হস্তি শিশুর মাথা নিয়ে ফিরে আসেন। এরপর পার্বতী শিশুর মুণ্ডহীন দেহে সেই হাতির মাথাটি বসিয়ে তার প্রাণ ফিরিয়ে আনা হয়। এই শিশুর নাম রাখা হয় গণেশ এবং দেবতারা তাকে আশীর্বাদ করেন।
গণেশের গজানন হওয়ার পেছনে আরও একটি গল্প প্রচলিত আছে। পুরাকালে হাতির বৈশিষ্ট্য সম্পন্ন এক অসুরের অস্তিত্ব ছিল, তার নাম ছিল গজাসুর। সে একবার প্রচণ্ড তপস্যা করেছিল। শিব তার তপস্যায় তুষ্ট হয়ে তাকে মন মতো বর দিতে ইচ্ছা করেন। অসুর চাইল তার শরীর থেকে যেন সবসময় আগুন বেরিয়ে আসতে থাকে, যাতে কেউ তার কাছে ঘেঁষতে সাহস না পায়। শিব তাকে সেই বর দেন, কিন্তু গজাসুর তার তপস্যা ভঙ্গ করলেন না। শিব আরেকবার তার সামনে এসে তাকে বর দিতে চাইলেন। অসুর বলল, আমি চাই আপনি আমার পাকস্থলিতে বাস করুন। অল্পে তুষ্ট শিব গজাসুরকে মন মতো বর দিয়ে দেন, কিন্তু এই বর অন্য আর এক সমস্যার সৃষ্টি করে। পার্বতী তাকে খুঁজতে বের হন। শেষে তিনি বিষ্ণুদেবের সাহায্যে শিবকে খুঁজে পান। বিষ্ণু তখন শিবের বাহন নন্দীকে এক নৃত্যকারী ষাঁড় বানিয়ে নিজে বাঁশিওয়ালার ছদ্মবেশ নেন। এরপর উভয়ে আসেন গজাসুরের কাছে বাঁশি বাজাতে। বিষ্ণুর বাঁশি শুনে গজাসুর খুশি হয়ে তাকে কিছু দিতে চাইল। বিষ্ণু বললেন, তার গজাসুরের পাকস্থলিতে বন্দি শিবের মুক্তি চাই। সে বিষ্ণুকে চিনতে পেরে তার পায়ে লুটিয়ে পড়ল। শিব মুক্তি পেলেন। তখন গজাসুর শেষ বরটি চাইল। সে বলল, আমি চাই আমি মরে যাওয়ার পরেও যেন লোকে আমার মাথাটিকে পূজা করে। শিব তখন নিজের পুত্রকে সেখানে এনে গজাসুরের সঙ্গে নিজ পুত্রের মুণ্ড বদল করালেন। সেই থেকেই সকল দেবতার পূজার আগে গণেশের পূজা চালু হলো। আজকের জন্য এতটুকুই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।